নমস্কার গল্প কথকৃতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা শুনছিলেন সমরেশ মজুমদারের মৌসল কাল উপন্যাসটি আজকে শুরু করব সপ্তম পর্ব অধ্যায় কুড়ি জলপাইগুড়ি রোড স্টেশনে নেমে ফাঁ পড়ে পড়ল অর্ক ছেলেবেলায় যখন এসেছিল এই স্টেশনে নেমেছিল কিন্তু সেই স্মৃতি মুছে গিয়েছে ট্রেনেই শুনেছিল জলপাইগুড়িতে দুটো স্টেশন আছে একটা শহরের বুকের মধ্যে আর এই রোড স্টেশনটা শহর থেকে বেশ খানিকটা দূরে নামতেই দেখলো প্ল্যাটফর্মে প্রচুর ছেলে সঙ্গে সিপিএম এর পতাকা বোঝা গেল ওরা কোনো বড় নেতাকে রিসিভ করতে স্টেশনে এসেছে অর্ক ফাঁপড়ে পড়লো কারণ স্টেশনের বাইরে রিক্সা ছাড়া আর কিছু নেই যাতে উঠলেই সে শহরে যেতে পারে কোনো রিক্সাওয়ালাই যাত্রী নিতে রাজি হচ্ছে না বলছে ভাড়া হয়ে গিয়েছে বলছে বাবু পার্টির দাদারা বলে গেছে ওয়েট করতে যেতে পারবো না স্টেশনে কোনো বাস আসে না ট্যাক্সির দেখাও পাওয়া যাচ্ছে না একটা দামি গাড়ি দাঁড়িয়ে আছে তখনই ধনী দিতে দিতে বড় দুই নেতাকে নিয়ে বেরিয়ে এলো পার্টির দাদারা সঙ্গে আরো কয়েকজন যারা নেতাদের সঙ্গে এসেছে দাদাদের গাড়িতে তুলে বাকিরা রিক্সায় উঠে স্টেশন ছেড়ে বেরিয়ে গেলে প্রশ্নটা শুনতে অর্ক পেল কোথায় যাবেন এই জলপাইগুড়ির হাকিমপাড়া কাঁচা পাকা খোঁচা খোঁচা দাঁড়ি মুখ প্রৌঢ়কে উত্তর দিল অর্ক প্রৌঢ় হাসলো এখানে নতুন মনে হচ্ছে কি করে মনে হচ্ছে এখানে যাওয়া আসা থাকলে বলতেন হাকিম পাড়ায় তার আগে ওই জলপাইগুড়ি শব্দটা জুতেন না যাকে আপনার সামনে দুটো রাস্তা আছে এক প্ল্যাটফর্মের বেঞ্চিতে গিয়ে বসে থাকুন ঘন্টা চারেক বাদে একটা বড় ট্রেন আসবে এই স্টেশনে তখন কিছু রিক্সাওয়ালা পৌঁছে যাবে লোক নিয়ে তার একটাই হাকিম পাড়ায় যেতে পারবেন আর দ্বিতীয়টা খুব সহজ পয়সা খরচ হবে না সঙ্গে যখন কাঁধ ঝোলা ব্যাগ তখন সমস্যা নেই হাঁটতে হাঁটতে চলে যান মাইল আড়াই হাঁটতে হবে চার ঘন্টা বসে থাকার চেয়ে আড়াই মাইল হেঁটে যাওয়া শ্রেয় বলে মনে হলো অর্কর সে হেসে বলল অনেক ধন্যবাদ আহ আমি হেঁটেই যাব ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই আমি হেঁটেই ফিরব আপনার ইচ্ছা হলে সঙ্গে হাঁটতে পারেন প্রৌঢ়ের পোশাক বলে দিচ্ছে তার আর্থিক অবস্থা ভালো নয় পরনে ময়লাটে ধুতি আর রং ওঠা হ্যান্ডলুমের পাঞ্জাবি এখন খুব কম বাঙালি পড়ে থাকেন হাঁটা শুরু করে অর্ক জিজ্ঞাসা করলো এই স্টেশনে কি বেশি লোক যাওয়া আসা করে না আগে খুব কম লোক এদিকে আসতো এখন কয়েকটা ভালো ট্রেন রোড স্টেশনে দাঁড়ায় বলে মানুষ আসছে আর জলপাইগুড়ির লোক ট্যাক্সিতে চড়ে না শহরের মধ্যে তো নয় রিক্সাই একমাত্র ভরসা তা আপনি কোথেকে আসছেন প্রভুর তাকালেন কলকাতা থেকে অর্ক জবাব দিল সে কি আমি ভাবলাম শিলিগুড়ি থেকে আসছেন কলকাতার কেউ আপনার মতো কাপড়ের কাঁধ ব্যাগ নিয়ে তো এখানে আসে না মশাই প্রৌঢ় বললেন আমি সম্ভবত আজই ফিরে যাব খুব বেশি হলো আগামীকাল মনে হচ্ছে আসাটা খুব জরুরি ছিল হ্যাঁ বেশ কিছুক্ষণ হাঁটার পর ওরা একটা চওড়া পিচের রাস্তার সামনে পৌঁছলো প্রৌঢ় বললেন বাদিক দিয়ে গেলে তিস্তা ব্রিজ এবং তারপরে ডুয়ার্স। আর ডান দিকে শিলিগুড়িতে যাওয়ার রাস্তা আর সোজা জলপাইগুড়ির রাজবাড়ির পাশ দিয়ে রায়কতপাড়া মানে শহরে পৌঁছাবেন আপনার ইতিহাসে আগ্রহ আছে অল্প স্বল্প দেবী চৌধুরানীর নাম শুনেছেন বঙ্কিমচন্দ্রের উপন্যাসের চরিত্র হ্যাঁ কিন্তু তিনি তো বাস্তবে ছিলেন ডান পাশে একটু হাঁটলেই একটা কালীবাড়ি দেখতে পাবেন দেবী চৌধুরানীর কালীবাড়ি ওর চেহারা চরিত্র অন্য যে কোনো কালীবাড়ির থেকে একটু আলাদা সোজাই চলুন প্রৌঢ় পা চালালেন আপনার নাম শুনতে পারি হাসলেন প্রৌঢ় কি নাম বলবো বাবা মা যে নাম রেখেছিলেন সেই নাম বললে কেউ তো আমাকে চিনতে পারে না সেই নামটা হলো বলরাম দত্ত কি নামে সবাই আপনাকে চেনে রেড ক্রস দত্ত মানে অর্ক হকচকিয়ে গেল ওই নামের যোগ্যতা আমার নেই কেউ একজন শুরু করেছিল সেটাই মুখে মুখে চাউর হয়ে চালু হয়ে গেছে বলরাম দত্ত মাথা নালেন এটা কি করে হলো যিনি স্কুলে মাস্টারি করতাম নুন আনতে পান্তা ফুরিয়ে যেত চাকরির শেষদিকে একদিন জলপাইগুড়ির হাসপাতালের সামনে দিয়ে যেতে যেতে দেখলাম একটি বউ হাউ হাউ করে কাঁদছে হাসপাতালের সামনে নতুন দৃশ্য নয় এটা কেউ মারা গেলে মানুষ ওইভাবে কাঁদে কিন্তু শুনলাম কান্নার কারণ অন্য হাসপাতাল বলেছে পেশেন্টকে এখনই শিলিগুড়ির মেডিকেল কলেজে নিয়ে যেতে এখানে তার চিকিৎসা করা সম্ভব নয় অথচ পেশেন্ট পার্টির কাছে অ্যাম্বুলেন্সে করে শিলিগুড়িতে নিয়ে যাওয়ার কোনো টাকা নেই মৃত্যু অনিবার্য বলে বউটি কাঁদছে তার স্বামীর জন্যে দেখে আমার মন খারাপ হয়ে গেল কিরকম একটা ঘোর লাগলো মনে আধ ঘন্টার মধ্যে ধার ধর করে টাকা জোগাড় করে পেশেন্ট আর তার বউকে নিয়ে শিলিগুড়িতে চলে গেলাম জমি ডাক্তারের মধ্যে যুদ্ধে শেষ পর্যন্ত জম হেরে গেলো হাসপাতালে পরিচিত কয়েকজনকে পেয়ে গেলাম একটা ওষুধের দোকানের মালিক যিনি আমার ছাত্রের বাবা পাশে দাঁড়ালেন ছেলেটি সুস্থ হলো সাড়ে ছ হাজার টাকার বোঝা আমার উপর চাপিয়ে হাত ধরে কৃতজ্ঞতা জানালো ওর বউয়ের কাছে আমি তখন ঈশ্বরের মতো। কিন্তু কি বলবো ভাই বাড়ি ঘর ছেড়ে হাসপাতালে পড়ে আছি সাড়ে ছ হাজার টাকা আমার কাছে উনি কিন্তু তা সত্ত্বেও যে তৃপ্তি পেয়েছিলাম তার কোনো বিকল্প জীবনে পায়নি ওরা আপনাকে টাকাটা করে কি করবে রকমে করেনি কোনো যাদের দিন চলে তাদের পক্ষে কি সম্ভব আমাদের দেশে গরিবদের অসুখ হলে চিকিৎসা করানো বিলাসিতা কিন্তু আমি মুশকিলে পড়লাম বলরাম বাবু হাসলেন কিরকম লোকে এসে আমাকে অনুরোধ করতে লাগলো প্রত্যেকের কোনো আত্মীয় অসুখ জলপাইগুড়ির হাসপাতালে চিকিৎসা হচ্ছে না এমনকি সেখানকার ইসিজি মেশিনও খারাপ ডাক্তাররা পাঠাচ্ছে নার্সিং হোমে সেখানে গিয়ে চিকিৎসা করানোর সামর্থ্য তাদের নেই না না বললেও কেস খারাপ দেখলে রাজি হয়ে যেতাম বলতাম যা খরচ হবে তা আপনারা জোগাড় করে আনুন চিকিৎসা যাতে ভালোভাবে হয় সেটা আমি দেখব তবু শেষ মুহূর্তে আটকে গেলে পকেট থেকে বের করতে হয় তখন একজনের পরামর্শে শহরের ধনী ব্যবসায়ীদের কাছে আবেদন করলাম দশজনের জনের মধ্যে একজন সাহায্যের হাত বাড়ালেন কিন্তু ততদিনে আমার নাম হয়ে গেছে দত্ত বলরাম বললেন কিন্তু এসব করলে আপনার নিজের সংসার কি করে চলবে আমার সংসারে আমি ছাড়া কেউ নেই বিয়ে করিনি মাও চলে গিয়েছেন তবে যাদের আর্থিক সামর্থ্য আছে অথচ লোকবল নেই জানাশোনা কম তারা নিজেরাই খুশি হয়ে আমাকে কিছু দেন আর ডাক্তাররা তো বটেই জলপাইগুড়ি শিলিগুড়ির হাসপাতালের আমাকে এখন সাহায্য করেন এরা সব জেনে গেছে বলরাম বললেন এইতো এইতো আলিপুরদুয়ার থেকে একজন এসেছিল তার মাকে নিয়ে গল ব্লাডারে পাথর হয়েছিল অপারেশন করিয়ে আজ ফিরে গেলেন ওদের পৌঁছে দিতেই স্টেশনে এসেছিলাম আপনি কোন পাড়ায় থাকেন সেন পাড়ায় আমার মনে হয় এইখানে রিক্সা পেয়ে যাবেন ওই তো একটা আসছে জলপাইগুড়ির রাজবাড়ি আর একটু এগিয়ে দিকে চলে যাব ভালো থাকবেন ভাই বলরাম বাবু রিক্সাওয়ালাকে বললেন হাকিম পাড়ায় যেতে রিক্সাওয়ালা বিন্দুমাত্র আপত্তি করল না অর্ক জিজ্ঞাসা করলো কত ভাড়া দিতে হবে রিক্সাওয়ালা হাসলো রেড ক্রস দা লোক আপনি বেশি ভাড়া ভাড়াকে নিতে পারি বিদায় নিয়ে রিক্সায় ওঠার কিছুক্ষণ পরে অর্ক জিজ্ঞাসা করল তুমি ওকে কি করে চিনলে কি বলছেন বাবু চিনব না আমাদের অসুখ হলে উনি ছাড়া আর কি আছেন এখানে রিক্সা চলছে হঠাৎ অর্কর মনে হলো যেসব রাজনৈতিক দল এবং তাদের নেতারা দেশ সেবার কথা বলেন নিজের এবং দলের কর্মীদের স্বার্থ ঠিকঠাক রেখে মানুষের উপকার করতে বক্তৃতা দেন তারা হয় বলরাম বাবুদের দলে টানতে চাইবেন নয় এড়িয়ে চলবেন দারিদ্র সীমার নিচে যারা বাস করে তারা প্রয়োজনে ছুটে যাবে বলরাম বাবুদের কাছে কিন্তু তাদের বিপদের সময় কজন পাশে দাঁড়াবে তাতে খুব সন্দেহ থাকছে নানদিকের লম্বা বাড়িগুলো যে হাসপাতাল তা বুঝতে অসুবিধা হলো না কেমন গুম হয়ে আছে চারধার একটা মজা খালের ওপর ছোট্ট ব্রিজ দেখলেই বোঝা যায় জল খুব নোংরা নিশ্চয়ই নিয়মিত মশারা ডিম পারে ওখানে সেটা পার হয়ে এসে রিক্সা জিজ্ঞাসা করলো বাবু হাকিম পাড়ার কোনখানে যাবেন তিস্তার চড়ের কাছে বাড়ি রিক্সা দাঁড় করিয়ে লোককে হাসলো হাকিম পাড়া একটা দিক তো তিস্তার পাড়েই কার বাড়ি বলুন তো অর্ক বুঝলো বাবার নাম বললে কোনো কাজ হবে না সে বললো যার বাড়ি তিনি তো নেই মোহিত মিত্র রিক্সাওয়ালা রাস্তার পাশে দাঁড়ানো এক বৃদ্ধকে নামটা বললে তিনি বললেন উনি তো বহুদিন হলো দেহ রেখেছেন তবে ওর বিধবা স্ত্রী এখনো আছেন বলে শুনেছি তুমি বাঁ দিকের রাস্তা ধরো বিপুল ব্যানার্জির বাড়ি ছাড়িয়ে রাস্তা যখন বাঁ দিকে জেলা স্কুলের দিকে বাঁক নিচ্ছে তখনই দেখতে পাবে ডান দিকের একটা গলি আছে যেটা টাউন ক্লাবের দিকে গেছে ওই গলিতে ঢোকার পর বাঁ দিকের দ্বিতীয় বাড়ি রিক্সা প্যাডেল ঘোরালো অর্ক মাথা নাড়ল বাবার কাছে শুনেছিল এই শহরে ঠাকুরদার বাবা শরিত শেখর দীর্ঘকাল ছিলেন তাকেই সবার চেনার কথা তুলনায় ঠাকুরদা বেশি বছর থাকেননি তবু ওই বৃদ্ধ চিনতে পারলেন এরা হয় অনিমেষ মিত্রকে চিনতেই পারবেন না একটা গাছপালায় ঘেরা বাড়ির সামনে রিক্সা দাঁড়ালো অর্ক মনে করতে পারছিল না তার স্মৃতিতে ঝাপসা হয়ে আছে একটা লোহার গেট যেটা খুলে ঢুকতে হয় সে জিজ্ঞাসা করলো এইবারই হ্যাঁ রিক্সাওয়ালা বলল কত দিতে হবে তোমাকে কি বলবো আহ পাঁচটা টাকা দিন অধ্যায় একুশ টাকাটা দিয়ে অর্ক এগোলো এদিকে কোনো গেট নেই সোজা হেঁটে সে বাড়ির ভেতরের বাগানে পৌঁছে গেল ডান দিকে উঁচু লম্বা বারান্দা এবার যেন চেনা চেনা মনে হলো হঠাৎ কানে এলো মহিলা কণ্ঠে চিৎকার কে কে ও কানে না বলে কয়ে ভেতরে চলে এসেছে থতমত হয়ে অর্ক দেখলো বেশ জীর্ণ একজন বৃদ্ধা বারান্দার প্রান্তে এসে তার দিকে তাকিয়ে চিৎকার করে কথাগুলো বললেন সে দুপা এগিয়ে গিয়ে অনুমান করলো ইনি ছোট ঠাকুমা কিন্তু সে কিছু বলার আগেই ওপাশের ঘর থেকে বেরিয়ে এলো অর্ককে দেখে তার মুখে হাসি ফুটে গম্ভীর হঠাৎ হয়ে মাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে কি আবার হবে এদিকে তো গেট নেই একটা কাঠের দরজা ছিল যেটা তিন বছর আগে চুরি হয়ে গিয়েছে এতদিন হ্যাঁ রাত চোর আসতো নারকেল চুরি করতে এখন দিন দুপুরে উটকো লোক ঢুকে পড়ছে কথাগুলোতে ছোটমার যাবতীয় বিরক্তি ঝরে পড়ল এত কথা বলছি দেখো না ছোট জগন্নাথ হয়ে দাঁড়িয়ে আছে মাধবী ধমক দিলো ধমক দিল এসো অর্ক সামনে আসতেই আবার হুকুম হলো ওকে প্রণাম করো ছোটমার ছুটে হাত সামনে বাড়িয়ে এক পা পিছিয়ে গেলেন না না এসবের কোনো দরকার নেই তুমি এখান থেকে বিদায় হও তো বাবা এবার মাধবিলতা হেসে তুই নিজের পরিচয় দিতে পারছিস না সুযোগই পাচ্ছি না তারপর ছোটমার দিকে তাকিয়ে বললো আমি অর্ক এইমাত্র কলকাতা থেকে এসেছি আহ ছোটমার চোখ কপালে উঠলো তুমি অর্ক ততক্ষণে অর্ক প্রণাম সেরে নিয়েছে ছি না পেরে কি সব বললাম আর বা কি করে কোনো সম্পর্ক তো রাখনি আমার কি দোষ বাপ মা আসতে পারেনি ঠিক আছে তুমি তো আসতে পারতে সেই কত ছোট অবস্থায় দেখেছিলাম হঠাৎ গলা ভিজে গেল ছোটমার বাবা কোথায় অর্ক জিজ্ঞাসা করলো খাটে শুয়ে বই পড়ছে তার বাবার পছন্দের বই মাধবীলতা হাসলো ছোটমা বললেন যাও ভিতরে গিয়ে ভালো করে হাত মুখ ধুয়ে জামা কাপড় বদলে নাও ট্রেনের কাপড় পরে ঘরে থাকতে নেই তুমি ওকে কিছু খেতে দাও মাধবীলতার পাশাপাশি যেতে যেতে অর্ক নিচু গলায় জিজ্ঞাসা করলো খুব পিটপিটে না চুপ একদম না চাপা ধমক দিল মাধুবিলতা ঘরে ঢুকে অর্ক বলল আমার সব কিছু ঝাপসা মনে পড়ছে অনিমি শুয়ে ছিল উঠে বসলো যাক আসতে পারলি শেষ পর্যন্ত একটা চেয়ারে বসে অর্ক বললো মা যা তাকাতা দিচ্ছিল তাতে না আসাটা জাগে কি ব্যাপার বলো তো মাঝে বলল বললো এখনই সব জানতে হবে তোকে চল বাথরুম দেখিয়ে দিচ্ছি হাত মুখ ধুয়ে পোশাকটা পাল্টে নে ধীরে সরছে তারপর কথা হবে অর্ক তাকালো মনে হচ্ছে বেশ গুরুতর ব্যাপার অনিমেষ বলল আজ রাত্রে তোকে আমার সঙ্গে উকিলের বাড়িতে যেতে হবে রাত্রে অসম্ভব আমি তো সন্ধে ট্রেন ধরে ফিরে যাব। অর্ক গলা তুলে বলল অনিমেষ অবাক হয়ে ছেলের দিকে তাকালো তুই আজই চলে যাবি তাহলে এলি কেন বাহ মা বলেছিল সকালে এসে কি সব কাজ আছে তা করে বিকেলে ফিরে যাস কি মা তুমি এ কথা বলনি মাধবীলতা বলল হ্যাঁ বলেছিলাম কিন্তু এই কথা বলেছিলাম যে কবে আসতে হবে তা তোকে জানিয়ে দেব আজ সেই দিন নয় কাজটা কি অর্ক জানতে চাইল এইসব কথা পরে ধীরে সুস্থে আলোচনা করলে ভালো হয় না আগে তুই হাত মুখ ধুয়ে নিবি চল আমি চা খাবার করি অর্ক মাথা এখন কিছু খাবো না মাধবী তার কপালে ভাঁজ পড়ল কেন নিউ জলপাইগুড়ি স্টেশনে পুরী তরকারি আর চা খেয়েছি খুলে বলো তো কাজটা কি অর্ক বলল মাধেবেলাতা অনিমেষের দিকে তাকালো অনিমেষ বলল যা বলার তুমি বলো আমার এখন আর কথা বলতে ভালো লাগছে না মাধবী বলল বললো তোর ছোট ঠাকুমাকে সম্ভব হচ্ছে না এই বাড়ি বিক্রি করতে হবে আর বিক্রির সময় এই বাড়ির আইন সম্মত মালিক চাই উনি নিজে সেটা হতে চাইছেন না উনি চাইছেন তোর নামে মালিকানা লিখে দিতে গম্ভীর হয়ে শুনছিল অর্ক তারপর জিজ্ঞাসা করলো আমি কেন বাবা তো রয়েছে বাবার নামে লিখে দিতে বলো অনিমেষ আবার শুয়ে পড়লো সেদিকে আর চোখে দেখে নিয়ে মাধবী বলল তো ঠাকুরদার তেমন ইচ্ছে ছিল না কথাটা তোমরা জানলে কি করে তোর ছোট ঠাকুমা বলেছেন তোমরা আমাকে এসবের মধ্যে জড়িও না তো তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে ছোট ঠাকুমা আমাকে মালিকানা দিচ্ছেন যাতে এই বাড়ি বিক্রি করে দিতে পারি তাই তো আমার কোনো থাকছে না মালিক নিজেকে পুতুল ভাবতে আমি আর রাজি নই মা পুতুল কি বলছিস তুই মাধবী রতার শরীরে কাঁপু নিয়ে এলো নই তো কি আমি মালিক হব আর তোমরা আমাকে দিয়ে বাড়ি বিক্রি করাবে আমার অন্য প্ল্যান থাকলেও করতে পারবো না অর্ক বললো কি প্ল্যান অনিমেষ আবার উঠে বসল এই তো শুনলাম ভাবার সময় পেলে ভেবে বলবো বেশ তোমার ছোট ঠাকুমার কথা ভেবে আমাদের জানাও তুই কি ভাবছিস বাড়ি টাকা আমরা ভোগ করব। হঠাৎ চিৎকার করে মাধবী বিলতা জিজ্ঞাসা করলো আমি কিছুই ভাবিনি বললাম তো ভাবার সুযোগ পাইনি অর্ক মাথা নালো অনিমেষ ছেলেকে বোঝাতে চাইল ওই টাকায় একটা ছোট্ট ফ্ল্যাট কিনে দেওয়া হবে ছোট বাকি টাকা ওর নামেই ব্যাঙ্কে রাখা হবে যার সুদে ওর চলে যাবে বুঝতে পেরেছিস তাহলে একটা সহজ ব্যাপারকে তোমরা জটিল করছো কেন অর্ক তাকালো জটিল করছি উত্তপ্ত হলো অনিমেষ ঠাকুরদার বাড়ি ছোট ঠাকুমা পেয়েছেন তিনি মালিক হিসেবে বিক্রি করে দিলে তোমরা পাশে দাঁড়িয়ে যা যা করতে চাও করে দিতে পারো তা না করে আমাকে শিক্ষণ মতো দাঁড় কেন অর্ক কথাগুলো বলতেই লতা চিৎকার করলো অর্ক তার গলার সেরা ফুলে উঠেছিল মাথা ঘুরে যেতেই সে বিছানার উপর টলতে টলতে বসে পড়ল অনিমেষ চেঁচিয়ে উঠলো লতা অর্ক দৌড়ে এলো মায়ের কাছে শুয়ে পড়ো তুমি অযথা উত্তেজিত হচ্ছ মাধবী বিছানায় শুয়ে দিল সে জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করছিল মুখ অর্ক দিকে মাধবীলতা ডাক্তার পাওয়া যাবে অনিমেষ জবাব না দিয়ে ক্রাচে ভর করে নিচে নামল ততক্ষণে শ্বাস স্বাভাবিক হয়ে এসেছে মাধবিলাতা হাত নেড়ে নিষেধ করল অনিমেষ বলল লতা তুমি চুপ করে শুয়ে থাকো আমি ডাক্তার ডেকে আনছি একবার দেখানো দরকার মাঝবিলতা এবার উঠে বসল না দরকার নেই আমি এখন ঠিক আছি তারপর ছেলের দিকে তাকিয়ে বলল তুই যা হাত মুখ ধুয়ে নে আর তুমি ওকে বাথরুমটা একটু দেখিয়ে দাও তো অর্ক বলল না না আমি দেখে নিচ্ছি অর্ক ঘর থেকে বেরিয়ে গেলে মাধবীলতার পাশে বসলো অনিমেষ সত্যি বলতো এখন কোনো কষ্ট নেই তো অনিমেষের গলার স্বরে চোখ তুলল মাধবীলাতা তারপর তার ঠোঁটে হাসি ফুটল অনেকটা ভালো লাগছে তখন চোখের সামনে অন্ধকার নেমে এসেছিল প্লিজ এত উত্তেজিত হও না তোমার কিছু হয়ে গেলে আমি কি করবো বলতো ভাবলেই কিরকম পৃথিবীটা ফাঁকা হয়ে যায় অনিমেষ কারো একটা লাভ হলো লাভ মানে হল না হলে কথাগুলো শুনতে পেতাম না আজকাল আমরা কথা বললে শুধু কাজের কথাই বলি তাই না কিন্তু আমার মনে হচ্ছে অর্কর কিছু একটা হয়েছে যে ছেলে এতগুলো বছর মুখ বুঝে থাকতো সে আজ কি কথা শোনাল অনিমিশ বলল ছেড়ে দাও আমার মনে হয় ওকে আজ বাড়ির ব্যাপারে আর কথা বলার দরকার নেই দুপুরের খাওয়া সেরে অর্ক গিয়েছিল তার ছোট ঠাকুমার ঘরে মাধবীলতা এখন অনেকটাই সুস্থ ওদের পাশের ঘরটি অর্ককে দেওয়া হয়েছে বাড়ির প্রসঙ্গ আর তোলেনি কেউ অনিমিশ শুয়েছিল তার হাতে বই একটু দূরে খাটের উপর মাধবীলতা বসে কাগজ পড়ছিল এই বাড়িতে এসে খবরের কাগজ পড়ার কথা ভুলে গিয়েছিল সে ছোটমার মার অভ্যেস না থাকায় কাগজ আসে না সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কাগজটা কিনে এনেছিল অর্ক পরে ব্যাগে রেখেছিল ছোট ঠাকুমার ঘরে যাওয়ার সময় ব্যাগ থেকে বের করে টেবিলে রেখে গিয়েছিল কাগজে চোখ রেখে মাধবীলতা বললো দেবরা গোপীবল্লভপুর তো মেদিনীপুর জেলায় কখনো গিয়েছো না বইয়ে চোখ রেখে অনিমেশ বলল আর নন্দী গ্রামে হেসে ফেলল অনিমেশ গেলে তো তোমাকে নিয়ে যেতাম হো যখন আন্ডারগ্রাউন্ডে ছিলে তখন কোথায় কোথায় গিয়েছ তা কি আমি জানি তখন আমাকে নিয়ে যাবে কি করে ও নন্দী গ্রামের কথা জিজ্ঞাসা করলে কেন এই যে কাগজের প্রথম পাতায় বেরিয়েছে নাম কৃষকরা সরকারকে জমি দখল করতে দেবে না উত্তেজনা দানা যদি জোর করে জমি দখল করতে চায় তাহলে ওরা এতদিনের নিজের কবরের জন্য গর্ত খোঁড়া শুরু করেছে অনিমেষ বলল মাধবী কাগজ ফাঁজ করলো আমার তো মনে হয় না আগামী কয়েকটা নির্বাচনে বাম ফ্রন্টকে করা যাবে এত মেজরিটি এত মানুষ বছরের পর বছর ওদের ভোট দিয়ে যাচ্ছে যতই অত্যাচার করুক রাতারাতি ওদের সরানো সম্ভব নয় অনিমিষ বলল কি ব্যাপার তুমি দেশের রাজনীতি নিয়ে কথা বলছো হঠাৎ হলো কি তোমার কলকাতার বাড়িতে কাগজ এলে চোখ বুলিয়ে রেখে দিতাম একই খবর প্রত্যেক দিন মনে হতো দুদিন আগের কাগজ আবার ছাপা হয়েছে এখানে কয়েকদিন কাগজ না পড়ে কিছুই মিস করিনি আজ হঠাৎ হাতে পেয়ে মনে হলো ভালো করে পড়ি পড়তেই ভাবনাটা চলে এলো মাধবীলতা বলল অর্ক ফিরে এলো এই সময় এসে চেয়ারে বসলো ছোট ঠাকুমার সঙ্গে কথা বললাম ওরা তাকালো কিন্তু কিছু বলল না আমি বললাম আপনি বাড়ি বিক্রি করে দিতে চাইছেন আর একা থাকতে পারছেন না বলে ঠিক আছে যদি একা না থাকেন তাহলে কি বাড়িটা বিক্রি করবেন উনি প্রথমে বুঝতে পারেননি আমি বুঝিয়ে বললে জানতে চাইলেন সেটা কিভাবে সম্ভব আমি বললাম যদি এই বাড়িতে বৃদ্ধদের জন্য একটা আশ্রম খোলা যায় তাহলে তো আর আপনাকে একা থাকতে হচ্ছে না কিন্তু বৃদ্ধাশ্রম সম্পর্কে কোনো ধারণা না থাকায় কথাটা ওর মনোপুত হলো বলে মনে হচ্ছে না তোমরা কি এই ব্যাপারে কথা বলবে এই বাড়িতে বৃদ্ধাশ্রম অনিমেষের মুখ থেকে প্রশ্নটা বেরিয়ে এলো হ্যাঁ শুধু বৃদ্ধাদের জন্যে অর্ক বলল মাধবীলতা বলল খুব ভালো প্রস্তাব এতে তোর পূর্বপুরুষের তৈরি বাড়িটা থেকে যাবে কিন্তু তোকে যে দায়িত্ব নিতে হবে মনে অর্কর কপালে ভাঁজ বলল। দেখ এই বাড়িতে যত ঘর আছে তার দুটো বাদ দিলে অন্তত পনেরো জন বৃদ্ধাকে জায়গা দেওয়া যাবে তারপর তাদের চারবেলার খাওয়ার ব্যবস্থা ঠিকঠাক করতে হবে বয়স্ক মানুষরা প্রায় অসুস্থ হয়ে পড়তে পারেন তাদের চিকিৎসার দায়িত্ব নিতে হবে এইসব তো ছোটমা করতে পারবেন না তোকেই দায়িত্ব নিয়ে করতে হবে এতে মানুষের উপকারও করা হবে শান্তিও পাবি এইসব তো তোমরাও করতে পারবে তুমি রিটায়ার করেছো কলকাতায় তোমাদের কিছুই করার নেই এখানে এসব কাজের মধ্যে ইনভলভ হয়ে থাকলে সময় ভালোভাবে কেটে যাবে অর্ক বলল খুব ভালো বলেছিস আমরা নিয়ে আমার সঙ্গে ভদ্রলোকের আজই বিলতা এক আলাপ হলো ভদ্রলোকের নাম বলরাম কিন্তু রেড ক্রস বললে শহরের সবাই চিনতে পারে তার সঙ্গে যোগাযোগ রাখলে চিকিৎসার ব্যাপার নিয়ে আর ভাবতে হবে না বাহ খুব ভালো হলো তোর ট্রেন কখন নিউ জলপাইগুড়ি থেকে জেনেছি এখানকার সন্ধেবেলা লোকাল ট্রেন ধরলেই হবে ওখানে ট্রেন পেয়ে যাবো তাহলে যা একটু ঘুমিয়ে আমাকে আর বাড়ি যেতে হচ্ছে না তো অর্ক হাসলো আর কি দরকার তুই যে পরামর্শ দিলি হ্যাঁ এসব কথা অবশ্য টেলিফোনেও বলা যেত কিন্তু তুমি বুঝতে চাইতে না এসে লাভই হলো ছোট ঠাকুমার সঙ্গে কথা বলতে পারলাম অর্ক উঠে দাঁড়ালো অনিমেষ এতক্ষণ চুপচাপ শুনছিল এবার উঠে বসল আর একটু বস তোর সঙ্গে কথা আছে আবার বসলো অর্ক বল তোর সঙ্গে আলাপ হলো কি করে অর্ক আচমকা প্রশ্ন শুনে অস্বস্তিতে পড়লো ঠিক সরাসরি আলাপ আগে হয়নি আমার পরিচিত একজনের মাধ্যমে ফোনে কথা হয়েছিল মাস্তিনে আমরা কথা বলেছি তাতেই বন্ধুত্ব হয়ে গেল এমন বন্ধুত্ব যে লোকটাকে তুই বাড়িতে থাকতে দিলি যার মাধ্যমে আলাপ হলো তার ওখানে উঠলো না কেন ওর বাড়িতে জায়গা নেই অর্ক গম্ভীর গলায় বলল ও মাথা নাড়লো অনিমেষ আমরা যদি জলপাইগুড়িতে না আসতাম তাহলে ওকে কোথায় রাখতিস বাড়িতে নিয়ে আসতিস আচ্ছা একটা মানুষ আমাদের বাড়িতে কদিন আছে এতে তোমার এত অসুবিধে কেন হচ্ছে তা আমি বুঝতে পারছি না শান্ত গলায় বলল। কেউ থাকলে অসুবিধে হতো না বাঙালি না পুরুষ না মহিলা আশ্চর্য ও যদি মহিলা হয় তাতে কি এসে যায় এবার মাধবী কথা বলল। আমরা আলাদা আমাদের মতো থাকি ঠিকই কিন্তু সেটা বস্তির এলাকার মধ্যে যখন ফিরে যাব তখন লোকে জিজ্ঞাসা করবে তার তো জবাবটা দিতে হবে হাসলো মা তুমি তো বলতে অতি উচ্চবিত্ত আর বিত্তহীন মানুষরা মধ্যবিত্তদের মতো সংকীর্ণ হয় না তাহলে জবাব দিতে হবে কেন যাগে ও পুরুষ ঝাড়খণ্ডের মানুষ পাটনা থেকে বিয়ে পাশ করেছিল তোমরা যখন কলকাতায় নেই তখন ফাঁকা বাড়িতেও থাকলে কি অসুবিধা তোমাদের অনিমেষ অবাক হলো আমরা যদি ছ মাস এখানে থাকি তাহলে সে অতদিন তোর সঙ্গে থাকবে কি করছে সে কলকাতায় ওর কাজকর্ম আছে নানান মানুষের সঙ্গে দেখা করতে চায় অর্ক এবার উঠে দাঁড়ালো তাহলে আমি আজ চলে যেতে পারি অনিমেষ আর মাধবীলতা কোনো কথা বলল না ঠিক তখনই বাইরে থেকে উত্তেজিত কয়েকটি কণ্ঠ ভেসে এলো মাধবীলতা বললো কারা এইভাবে চেঁচাচ্ছে অনিমেষ ক্রাচ নিয়ে নিচে নামলো দেখছি কণ্ঠস্বর ভেসে আসছে ভাড়াটাদের ঘরের সামনে থেকে অনিমেষ সেদিকে এগিয়ে গেল মাঝখানে দরজা খুলে ওপাশে যেতেই দেখলো নিবারণ বাবু হাত জোর করে বলছেন ভাই তোমাদের অনুরোধ করছি আমাদের বিপদে ফেলো না সঙ্গে সঙ্গে সামনে দাঁড়ানো তিনটে ছেলের একজন চেঁচিয়ে বললো বিপদ আমরা আপনাকে বিপদে ফেলছি আপনি বুঝতে পারছেন না কেন আপনাকে আমরা সাহায্য করছি কোন আপনারা যতদিন ইচ্ছে এই বাড়িতেই থাকবেন ঠিক আছে দ্বিতীয় ছেলেটি চেঁচালো আর যা বললাম প্রত্যেক মাসের দু তারিখে ক্লাবে গিয়ে বাড়ির ভাড়া দিয়ে আসবেন আর কাউকে ভাড়ার টাকা দেবেন না এই সময় নিবারণ বাবুর চোখ পড়লো অনিমেষের ওপর কাতর গলায় তিনি বললেন এই দেখুন এরা কি বলছে এদের হঠাৎ কি হলো কাকে বলছেন কি করবে ওই ল্যাংরা যা বললাম তা মনে রাখবেন না রাখলে আপনাকে উঠিয়ে অন্য ভরাটে বসাবো আমরা তিনজন বলল পেছন থেকে অর্কর গলায় শুনতে পেল অনিমেষ এরা কারা বাইশ অনিমেষ দেখলো ছেলেগুলো গেটের বাইরে দাঁড়িয়ে কথা বলছে অর্ক কয়েক পা এগিয়ে গিয়েছিল ওরা এখানকার একটা ক্লাবের মেম্বার আর নিবারণ বাবু ছোট মায়েকেই বাড়ি ভাড়া দিয়েছেন অর্ক নিবারণ বাবুকে দেখলো বেশ অসহায় ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন অর্ক জিজ্ঞাসা করলো তাহলে ওর কাছে এরা ভাড়া চাইছেন কেন নিবারণবাবু কাছে এলেন অনিমেষকে জিজ্ঞাসা করলেন এই কে আমার ছেলে অর্ক একটু আগেই কলকাতা থেকে এসেছে অনিমেষ বলল আহ কি বিপদ বলুন তো এখন আমি কি করি ওরা কি আপনাকে শাসাচ্ছে অর্ক জিজ্ঞাসা করল শাসাচ্ছে বুকে বসে দাড়ি উপড়ে নেবে বলছে নিবারণবাবু বললেন আপনি এসব কথা শুনছেন কেন অর্ক জিজ্ঞাসা করল। কি করব তাহলে জলে বাস করে কুমিরের সঙ্গে ঝগড়া করব। শোনা মাত্রই অর্ক এগিয়ে গেল গেটের দিকে ছেলেগুলো যেন অবাক হলো গেটের এপাশে পাশে দাঁড়িয়ে অর্ক জিজ্ঞাসা করলো আচ্ছা ভাই আপনাদের সমস্যা কি আমাদের যে সমস্যা আছে এই খবর আপনাকে কে দিল তাহলে এই ভদ্রলোকের সঙ্গে ঝামেলা করছেন কেন তার আগে বলুন আপনি কে এর মধ্যে নাক গলাচ্ছেন কেন নাক গলাতে আমি বাধ্য উনি আমার ঠাকুমার ভাড়াটে ওই হ্যান্ডিক্যাপ লোকটা আপনার বাবা এইভাবে কথা বলছেন উনি কে তা জানেন যে তর্ক করছিল তাকে দ্বিতীয়জন জন এই চেপে যা কানাকে কানা আর খোঁড়াকে খোঁড়া বলা উচিত না জানিস তো তৃতীয় জন বললো জানি জানি সিপিএম থেকে ডিগবাজি খেয়ে উনি নকশাল হয়েছিলেন কিন্তু যেহেতু উনি কবে সিপিএম এর ঘি খেয়েছিলেন এখনো গন্ধ লেগে থাকতে পারে তাই ওকে আমরা কিছু বলিনি বলার কি ছিল সেটাই জানতে চাইছি অর্ক জিজ্ঞাসা করল আপনি কোনো পার্টি করেন প্রথমজন জানতে চাইল আমি এখনো কোনো রাজনৈতিক দলের সমর্থক নই কেন দ্বিতীয় জন হাসল কারণ পশ্চিমবঙ্গের বলে অর্ক থেমে গেল হাত নাড়লো থাকো সব কথা কেন এসেছিলেন আপনারা দ্বিতীয় বললো ওই ভদ্রলোককে সাহায্য করতে চেয়েছিলাম আমরা বাবা জ্যাঠাদের সময় পাড়ায় ছিলেন এখনকার হালচাল জানেন না পাখির মতো বেড়াতে এসেছেন বলে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলাম তার উপর এক তো সিপিএম করতেন সেটাও একটা প্লাস পয়েন্ট ভাড়াটা থাকলে বাড়ির দাম উঠবে না তাই ওকে ওঠাবার বিনিময়ে একটু খাওয়া দাওয়া করতে চেয়েছিলাম উনি সোজা চলে গেলেন জেলা সম্পাদকের কাছে নালিশ করলেন আমাদের বিরুদ্ধে ভাবলেন তিনি ধমক দিলেই আমরা ভয় গর্তে ঢুকে যাব। উনি জানেন না রাজ্য কমিটিতে সিদ্ধান্ত হয়েছে যে ভাড়াটে ঝামেলার মধ্যে পার্টি নাক গলাবে না লোকাল পার্টির কাছে গেলে যদি তারা নাক গলাতো তাহলে জেলা সম্পাদকের ধমক খেয়ে সরে যেত কিন্তু আমরা তো একটা আলাদা ক্লাব এই ক্লাবের সঙ্গে পার্টির ডিরেক্ট কোনো সম্পর্ক নেই এই কথাটা ওর মাথায় আসেনি তাই কমপ্লেন করে আমাদের বদনাম করলেন এখন আমরা ভাড়াটের পক্ষে যদি তিনি আমাদের কথা শুনে চলেন ছেলেগুলো চলে গেলে অর্ক ফিরে এসে বলল কি অবস্থা নিবারণবাবু বাবু বিড়বির করলেন এদের হারিয়ে যদি অন্য দল পাওয়ারে আসতে পারত কিন্তু কাদের ভোট দেবে মানুষ কংগ্রেস তো মেরুদণ্ডহীন বিজেপি এখানে কখনো হালে পানি পায়নি রইল বাকি তৃণমূল নতুন দল তার ওপর ওই একজন মহিলার মুখ যে কতটা ভরসা পাওয়া যায় বাকিরা সব অনিমিশ জিজ্ঞাসা করলো আপনি কি কারোর সঙ্গে কথা বলছেন নিবারণ বাবুর যেন সম্বিত ফিরল হ্যাঁ না মানে কি করি বলুন তো অনিমেষ বললো একমাত্র উপায় বাড়িটাকে তাড়াতাড়ি বিক্রি করে আপনাকে মুক্তি দেওয়া আপনি যা চেয়েছেন তাই পাবেন নিবারণবাবু এগিয়ে এসে হাত ধরলেন তাহলে তাড়াতাড়ি করুন নেক্সট ভাড়াটা যেন ওদের দিতে না হয় ঘরে ফিরে এসে অর্ক বললো এ তো সাংঘাতিক ব্যাপার এরকম ব্যাপার কলকাতাতেও কখনো হয়নি হয়নি হবে অনিমেষ বলল। কিন্তু মানুষের তো সহ্য শক্তির সীমা আছে যখন সেটা ছাড়িয়ে যাবে তখন এই বামফ্রন্ট সরকারকে আর খুঁজে পাওয়া যাবে না অর্ক মাধবীলতা এতক্ষণ চুপচাপ ছিল সম্ভবত আড়ালে থাকলেও তার কানেই সব কথা পৌঁছেছে এইবার মুখ খুললো মানুষ অতীত থেকে শিক্ষা নেয় যা যা করলে ব্যক্তিগত লাভ হয় সেটা শিখতে একটু দেরি করে না মানে বুঝলাম না অর্ক বলল নকশাল আন্দোলনের সময় একটা ছেলে বোমা হাতে নিয়ে পাড়া লোকে কাঁপাত দরজা বন্ধ করে ভয় বসে থাকত বস্তির বাচ্চাগুলো অবাক হয়ে সেই ছেলেকে হিরো বলে ভেবে নিত তারপর নকশালরা যখন হারিয়ে গেল যুব কংগ্রেসিরা এলো তখন ওই বাচ্চাগুলো সামান্য বড় হয়ে বোমা ছোড়াছড়ি আরম্ভ করলো হিরো হওয়ার জন্যে তারপর যখন বাম ফ্রন্ট এলো তখন তাদের হারমাত বাহিনী সেই শিক্ষাকে আরো ধারালো করে নিল আমার মনে হয় বামফ্রন্টকে সরিয়ে দিয়ে কোনো দল যদি ক্ষমতায় আসে তাদের নিচু তলায় এই ধারা আরো বেশি ক্ষমতা দেখাতে গজিয়ে উঠবে এই বড় সংক্রামক রোগ মাথা বলল অনিমেষ কাঁধ না চাল কবে কি হবে তা নিয়ে এখন ভেবে কি লাভ তুই তাহলে আজই চলে যাচ্ছিস তফাৎ কি জানিস আমার বাবা মা তাদের প্রয়োজনে ডাকলে আমি সকালে এসে বিকেলে ফিরে যাওয়ার কথা ভাবতেই পারতাম না হাসলো মানতে তার না মানে তুমি তোমার দাদু পিসিমা বাবা ছোট মায়ের কথা ভুলে গিয়ে নকশাল আন্দোলনে যোগ দিয়েছিলে কখন কোথায় আছো তা জানাবার প্রয়োজনও মনে করি এমনকি মাকেও অন্ধকারে রেখেছিলে অর্ক হাসলো এসব কথা তোকে কে বলেছে যারা তোমাকে জানে তাদের কাছে শুনেছি তাই বলে ভেবে নিও না মা এসব বলেছে আজ পর্যন্ত মা তোমার বিরুদ্ধে একটা শব্দ আমাকে বলেনি অর্ক বলা মাত্রই ওই বলল অনেক হয়েছে এবার তোমরা থামো মোবাইলে রিং শুরু হলো মাধবীলতা সেটা অন করতেই কানে এলো স্বপ্নেন্দু দত্ত বলছি অনিমেশবাবু আছেন মাধবীলতা বলল একটু ধরুন মোবাইল ফোন অনিমেষের হাতে দিয়ে সে বলল স্বপ্নেন্দু দত্ত অনিমেষ যন্ত্রটাকে কানে চেপে বললো এ বলুন অনিমেষ বাবু আপনি আমাকে বিপদে ফেললেন কেন আপনার কথা আমি বুঝতে পারছি না আপনি বলেছিলেন পার্টির সঙ্গে আপনার কথা হয়ে গেছে পশ্চিমবাংলার অন্য কোথাও কি হচ্ছে জানি না এই শহরে পার্টির সঙ্গে কথা না বলে কাজ করা অসম্ভব আপনার কথায় বিশ্বাস করে আমি অ্যাডভান্স দিয়ে এসেছিলাম কিন্তু আপনি যদি আমাকে সত্যি কথা বলতেন তাহলে আমি ওদের সঙ্গে ব্যবস্থা করে নিতাম বেশ জোর গলায় কথাগুলো বললেন স্বপ্নেন্দু দত্ত আপনি এসব কেন বলছেন আমাকে আজ একটু আগে আপনার পাড়ার ছেলেরা এসেছিল আমার কাছে তারা কিভাবে জেনেছে তা জানি না বলছে বাড়ি কিনতে হলে ওদের ক্লাব ফান্ডে পাঁচ লাখ টাকা ক্যাশ দিতে হবে স্বপ্নেন্দু বললেন তারপর ওরা বললো আপনি নাকি ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে গিয়েছিলেন এখন দুটো রাস্তা আছে এক আপনি অ্যাডভান্সের টাকা ফেরত দিন আমি বাড়িটা কিনব না আর দুই আপনার অংশ থেকে পাঁচ লাখ ওদের দিয়ে দিচ্ছি আপনাদের সেটা মেনে নিতে হবে ওদের কেন দিচ্ছেন ওরা তো কোনো রাজনৈতিক দল নয় ওরা রাজনৈতিক দলের অস্ত্র যার সাহায্য ছাড়া পার্টি ভোটে জিততে পারবে না যদি সেই অবিশ্বাস্য ঘটনা ঘটে সিপিএম হেরে যায় তাহলে জানবেন এই অস্ত্র তাদের হারিয়ে যেদিকে হাওয়া বইছে সেদিকে গিয়েছে হাসলেন এবার বলুন দুটোর মধ্যে কোনটা আপনার পছন্দ আমাকে একটু ভাবতে সময় দিন অনিমেষ বলল ও হ্যাঁ আপনাদের কাগজপত্র তৈরি হয়ে গেছে তো হয়ে যাবে দেখুন বেশি দেরি করবেন না আমি চাই না ওদের দাবি পাঁচ থেকে দশ লাখে উঠুক পরে ফোন করব। লাইন কেটে দিলেন স্বপ্নেন্দু দত্ত মাধবী তাকিয়ে তাকিয়েছিল টেলিফোনে কথা বলার সময় অনিমেষ লক্ষ্য করছিল অর্ক ঘর থেকে বেরিয়ে গেছে মাধবীলতা বলল কোনো সমস্যা হয়েছে স্বপ্নেন্দুর বক্তব্য জানালো অনিমেষ মাধবীলতার চোখ কপালে উঠল কি সর্বনাশ একটু আগে ওই ছেলেগুলো আমাকে হ্যান্ডিক্যাপড বলে গেল রাত ছাড়া যখন চলতে পারি না তখন তো মেনে নিতেই হবে কিন্তু এখন মনে হচ্ছে শুধু আমি নই আমার মতো যারা সাধারণ জীবন করে তাদের সবাই হ্যান্ডিক্যাপড বিষণ্ন গলায় কথাগুলো বলল অনিমেষ সব দিক দিয়েই তো এক অবস্থা এই যে অর্ক তার নিজের মতো চলছে ইচ্ছে না থাকা সত্ত্বেও আমরা মেনে নিতে বাধ্য হচ্ছি সেটাও তো হ্যান্ডিক্যাপ্ট বলেই ওকে যেতে দাও রায়কে বলবো আর কারোর নামে ট্রান্সফার দরকার নেই অনিমেষ বলল ছোট মা অর্কর মুখে খবরটা শুনে অবাক বারান্দায় দাঁড়িয়ে তিনি গলা তুলে ডাকলেন মাধবীলতা ও মাধবীলতা এদিকে এসো অর্ক বললো আরে মাকে ডাকছো কেন মাধবীলাতে বেরিয়ে এলো বলুন তোমার ছেলে সকালে এসে বিকালে চলে যাচ্ছে কেন ওকে জিজ্ঞাসা করুন প্রথমত এখানে আমার করণীয় কিছু নেই আর উল্টে কলকাতায় প্রচুর কাজ পড়ে আছে অর্ক বলল তোমার বাবা ঠাকুরদা বড়দাদুর এই বাড়ির জন্য কোনো টান নেই দেখো এখানে তো আমি একবারই ছিলাম তখন বয়স খুব কম ছিল আর সেটা কয়েকদিনের জন্য কিন্তু বাবা তো পুরো স্কুল বাড়িতে থেকেছে তারপর কি টান অনুভব করেছিল কোনো কাজ ছাড়াই কলকাতায় থেকে গেছে এই যে এখানে এবার এসেছে তুমি একা আছো তাই বলতে পারতো এখানেই থেকে যাবে অনেক ভালো থাকতো তাহলে তা না করে বাড়িটাই বিক্রি করে দিতে চাইছে তার মানে ওর কোনো টান নেই মাধবীলতা কথা বলতে এই সময় হাত তুলে তাকে থামতে বুঝেছি বাবা এটা বোঝার জন্য হয়তো এতদিন বেঁচে আছি অনিমেষ বাইরে বেরিয়ে বারান্দায় এক পাশে দাঁড়িয়ে ছেলের কথা শুনছিল এবার ঠান্ডা গলায় জিজ্ঞাসা করলো তোর কি হয়েছে বলতো মানে পেছন ফিরল অর্ক এতগুলো বছর ধরে একসঙ্গে থেকে আমরা তোর মুখে প্রয়োজনের বাইরে কোনো কথা শুনিনি তোর মা বলতো তুই নাকি নিজের মধ্যে থাকিস এখানে এসে যেসব কথা বলছিস তা অনিমিষকে থামিয়ে দিল অর্ক অস্বীকার করতে পারো একটা মিথ্যে বলেছি মাধবীলতা বললো না বলিসনি তোমাদের চিন্তা ভাবনাগুলো যে পুরনো হয়ে গিয়েছে সেটা কেউ বোঝো না এই যে এখানে সিপিএম এ দাদাগিরি দেখছো দেখে কি করছো গুমড়ে মরছ কেউ ভেবেছে এর প্রতিবাদ করা উচিত অর্ক জিজ্ঞাসা করল আমি তোর সঙ্গে রাজনীতি নিয়ে কোনো কথা বলতে চাই না বলার কিছু থাকলে তো বলবে তুমি যে রাজনীতিতে বিশ্বাস করতে তা সিপিএম হোক বা নকশাল হোক তার সঙ্গে এদেশের মাটির কোনো সম্পর্ক নেই শুধু ধার করা শব্দ উচ্চারণ করে ভেবেছ দেশে কমিউনিজম এনেছ আর তোমাদের নিচের কর্মীরা সেই সুযোগে লুটেপুটে খাচ্ছে আজ তাদের হাত তোমাদের ওপর পড়লে অসহায় হয়ে তাকিয়ে আছো এই তোমরাই তৈরি করেছো অর্ক বলল তুই এসব কথা বলছিস কেন এই তথাকথিত কমিউনিস্টদের বিরুদ্ধে বিপ্লব আসতে বাধ্য তার বেশি দেরি নেই অর্ক বড় বড় পা ফেলে বাগানে নেমে গেল অনিমেষ জিজ্ঞাসা করলো ও হঠাৎ খেপে গেল কেন প্রসঙ্গ না থাকা সত্ত্বেও এইসব কথা বলছে কেন আমি বুঝতে পারছি না আচ্ছা যে আশ্রয় দিয়েছে সে ঠিক ওই লোকটার সঙ্গে কটা দিন কাটিয়ে বিশেষ কোনো রাজনীতি করা লোক নয় তো মাধবীলতা নিজের সঙ্গেই কথা বলছিল আমার ভয় করছে এবার যা শুনলে তারপরেও ওর জন্য ভয় পাচ্ছ অনিমেষ হাসল হঠাৎ দৌড়ে গাছের আড়াল থেকে বেরিয়ে এলো অর্ক একটা লাঠি দাও তো তাড়াতাড়ি সে বেশ উত্তেজিত জিজ্ঞাসা করলো কি হয়েছে একটা সাপ বেশ বড় উঠে এসো উঠে এসো বলছি ছোটমার গলা উপরে উঠল মানে সাপটা ওটা আমার বাগানে আছে তোমাকে মাথা ঘামাতে হবে না ওকে ওর মতো থাকতে দাও উঠে এসো ছোট মাধবীলতার দিকে তাকালো আমি ঠাকুর ঘরে যাচ্ছি অধ্যায় রিক্সা পাওয়া গিয়েছিল মাধবীলতা এবং অনিমেষ রোদ মূর্তি মিস্টার রায়ের বাড়িতে চলে এলো অর্ক তখন তার ঘরে পা গুটিয়ে শুয়েছিল মাধবী বলল বললো শোন আমরা একটু বেরোচ্ছি ও আমিও একটু পরে বের হব হবো সোয়াবস্থাতেই বলেছিল তাহলে যাচ্ছিস হ্যাঁ মিছি দৌড় করালে একটা বাড়িতে একটা সাপের গুরুত্ব আমার চেয়ে বেশি ঠিক আছে কলকাতায় ফেরার আগে ফোন করব অর্ক বলল কেন ফোন না করে গেলে তোর কি অসুবিধা হবে মাধবীলতা শক্ত হলো অর্ক হাসল আমার নয় তোমাদের অসুবিধা হবে দরজায় তালা দেখলে বাইরে বসে থাকতে হবে আমি না ফেরা পর্যন্ত আসছি মাধবীলা তা দাঁড়ায়নি অনিমিষ ততক্ষণে বাড়ির সামনে রিক্সায় উঠে বসেছে লজমানের সাহায্যে মাধবিলাতা উঠলে রিক্সার প্যাডেল ঘোরালো লক্ষ্মণ আর ছুটির দিন তাই মিস্টার রায়কে বাড়িতেই পাওয়া গেল কাজের লোক চেম্বারের দরজা খুলে ওদের বসতে বলার পাঁচ মিনিট পরে এলেন ভদ্রলোক কি ব্যাপার হঠাৎ ছুটির বিকেলে আমি চেম্বার করি না কিন্তু আপনারা এসেছেন বলে টেবিলের যে চেয়ারে উনি বসেন সেটাই না বসে আর একটা নিলেন ভদ্রলোক আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত আসলে বাড়ির মালিকানা আইনত ঠিক না হলে অনেক সমস্যা হচ্ছে রাজনীতি এসে গেছে এর মধ্যে মাধবীলা তা কথাগুলো না বলে পারল না তাই বলুন পার্টি কি চাইছে বাড়ি দখল নিতে মিস্টার রায় হাসলেন না ঠিক তা নয় আমরা নৃপেন্দার কাছে গিয়েছিলাম তিনি সৌমেন বাবুর কাছে পাঠালেন তার কাছেও কোনো সাহায্য পায়নি তাহলে হারমাত বাহিনী আর আর ক্লাবের ছেলেরা যারা পার্টির সমর্থক সদস্য নয় অনিমেষ কথাগুলো বলে মাধবীলতার দিকে তাকালো মাধবীলতা বলল ওর বাবার বিলটাকে আইনসঙ্গত করে দিন আপনার শাশুড়ি করবেন করবেন মনে হচ্ছে এখন তাহলে তো কোনো সমস্যা নেই কালই মুভ করছি অনিমেষ জিজ্ঞাসা করলো এটা করতে কতদিন লাগবে পয়সা খরচ করলে খুব দ্রুত হয়ে যাবে নইলে পয়সা খরচ মানে ঘুষ অনিমেষ জিজ্ঞাসা করলো আচ্ছা ভাই পৃথিবীতে এত রকমের পরিবর্তন হয়েছে দেখছেন ঘুষ শব্দটা যে বাতিল হয়ে গেছে তা জানেন না তৎকাল শব্দটা শুনেছেন ট্রেনের যখন আর বিক্রির জন্য পড়ে থাকে না তখন রেল কোম্পানি যে কয়েকটা বার্থ হাতে রেখে দেয় সেগুলো অতিরিক্ত চার্জ বসিয়ে বিক্রি করে লোকে বলে তৎকালে টিকিট কেটেছি এটা অবশ্যই সরকারি আইনেই হয়ে থাকে এই আইনটা একদম বেসরকারি করে নিয়েছেন যারা তাদের আনুকূল্যে কাজটা দ্রুত হয়ে যেতে পারে মিস্টার রায় চোখ বন্ধ করে হাসলেন অনিমেষ কিছু বলতে যাচ্ছিল তাকে হাত নেড়ে থামিয়ে মাধবীলতা বলল এর জন্য আমাদের কত দিতে হবে খুব বেশি নয় আপনাদের যে টাকার কথা বলেছিলাম তার মধ্যেই হয়ে যাবে কমও হতে পারে আপনারা কি চা খাবেন মিস্টার রায় তাকালেন মাধবীলতা মাথা নাড়ল না একটা সময় ছিল এই শহরের মানুষ সমস্যায় পড়লে সিপিএম এর নেতাদের কাছেও যেমন যেত তেমন কংগ্রেসের নেতাদেরও সাহায্য নিত দুই দলের নেতারা নির্বাচনের আগে যতই যুদ্ধ করে থাকুন না কেন বাকি সাড়ে চার বছর সৌজন্য বোধ হারাতেন না তখন চা বাগানে আর প্রভাব খুব বেশি ছিল কংগ্রেস আর সিপিএম এর সংগঠন সেখানে খুব দুর্বল ছিল কিন্তু কোনো মানবিক প্রয়োজনে খগেন্দ্রনাথ দাশগুপ্ত যদি ননী ভট্টাচার্যকে অনুরোধ করতেন তাহলে ননীবাবু মুখ ফিরিয়ে নিতেন না এখন তো এখানে কংগ্রেস একটা সাইন বোর্ডের পার্টি নতুন পার্টি তৃণমূল কলকাতায় মাথাচারা দিচ্ছে মা দুর্গা যখন দশ হাতে যুদ্ধ করেছিলেন তখন দেবতারা তাকে অস্ত্র দিয়ে সাহায্য করেছিল তৃণমূল যার স্বপ্ন তার পাশের কারোর উপর তো ভরসা করা যাচ্ছে না এই পরিপ্রেক্ষিতে আপনাদের উচিত প্রশাসনের সাহায্য নেওয়া ধীরে ধীরে কথাগুলো বললেন মিস্টার রায় প্রশাসন আমাদের সাহায্য করবে সচরাচর করে না ভয় পায় জলপাইগুড়ি থেকে সুন্দরবনের রামগঙ্গাতে ট্রান্সফার করে দিতে পারে পুলিশের ট্রেনিং তো মিলিটারিদের মতো নয় যে প্রয়োজনে দেশের সব জায়গায় তেজেতে তৈরি থাকবে একটা কাজ করা যায় আমার খুব ঘনিষ্ঠ একজন উত্তর বাংলার পুলিশের এক নম্বর কর্তা সরকার তার সঙ্গে ঝামেলায় যায় না বছর খানিকের মধ্যেই অবসর নেবেন আমি তাকে টেলিফোনে ব্যাপারটা বলছি দেখা যাক কি হয় আচ্ছা মিস্টার রায় উঠে দাঁড়ালেন এগিয়ে দিলেন দরজা পর্যন্ত তখন সবে সন্ধে হয়েছে লজমানের রিক্সায় ওঠার সময় অনিমেষ বলল তোমার কি মনে হয় পুলিশ সাহায্য করবে মাধবিলতা হেসে ফেলল তুমি এ কথা আমাকে জিজ্ঞাসা করছ অনিমেষ অন্যদিকে তাকালো তারপর বলল আমার মনে হচ্ছে বাড়িতে ফিরে অর্ককে দেখতে পাবো ও নিশ্চয়ই মত পাল্টাবে তো মাথা নাড়লো সত্যি তুমি খুব পাল্টে গেছ মনে অনিমেষ দেখালো শান্তিনিকেতনে রাতের পর যে তুমি স্বচ্ছন্দে আমার কথা ভুলে যেতে পেরেছিলে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার সময় বিন্দুমাত্র দুর্বল হওনি সেই তুমি ছেলে ফিরে যাবে শোনার পরেও ভাবছো আমাদের ছেড়েও যাবে না পাল্টে যাওনি বলো লতা ও চলে গেলে কি তোমার ভালো লাগবে আমি এসব নিয়ে আর ভাবি না সে কি জীবনে দুবার প্রচন্ড অপমানিত হয়েছিলাম এক লালবাজারের পুলিশ যখন আমি অত্যসত্তা দেখেও জামা কাপড় খুলে অত্যাচার করেছিল আর দুই জেল থেকে বেরিয়ে যখন শুনলে আমি সন্তানের মা তখন অদ্ভুতভাবে ভাবে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন মাধবী লতা আমি তো অনেকবার বলেছি কথাটা ভুল হয়েছিল যখন মনে পড়ে তখন খারাপ লাগাটা ঘিরে ধরে হ্যাঁ তারপর এই এতগুলো বছর প্রায় চল্লিশ বিয়াল্লিশ বছর ধরে আমরা এক সঙ্গে আছি তুমি যে অসাধারণ থেকে ক্রমশ সাধারণ বাবা এবং স্বামীতে চলে এলে তা দেখে বিশ্বাস করো সস্তি পেয়েছি গোটা জীবন ঘরের মধ্যে বাস করতে কোনো মেয়ে চায় না তার চেয়ে বৈশাখ জৈষ্ঠের প্রচণ্ড গরমের দুপুর সেও ভালো আমি সব মেনে নিয়েছি তোমার পাশে আছি কিন্তু জোর করে দুঃখে জড়াতে চাই না মাধবীলতা বলল বাড়িতে ঢোকা মাত্র ওরা দেখলো আলো জ্বালিয়ে বারান্দার মোড়ার উপর চুপচাপ বসে আছেন ছোট মা চারদিক শব্দহীন মাধবীলতার সামনে গিয়ে জিজ্ঞাসা করলো এভাবে বসে আছেন তোমাদের ছেলে চলেই গেল কান না ছোটমার গলায় মাধবীলতা অনিমেষের দিকে তাকালো অনিমেষ মুখ ফিরিয়ে নিল ছোটমার মোড়ার পাশে মেঝের ওপর বসে পড়ল মাধবীলতা তারপর নিচু গলায় বলল যে যাওয়ার সে যাক না এরপর শব্দ করে কেঁদে উঠলেন বৃদ্ধা মাধবীলতা তার হাত ধরল কাঁদবেন না তুমি বুঝবে না বুঝবে না তুমি আপনি বোঝালে নিশ্চয় বুঝবো আমি এই বাড়িতে এসেছিলাম দ্বিতীয় পক্ষ হয়ে এসে দেখলাম স্বামী তার মৃত স্ত্রীর কথায় কেউ ভুলতে পারছেন না মদ খাচ্ছেন অদ্ভুত আচরণ করছেন আমাকে বিয়ে করেছেন অথচ তোমাকে কি বলবো আবার কাঁদলেন ছোট মা অনিমেষ ধীরে ধীরে নিজের ঘরে চলে গেল বিয়ের আগে আমি যা ছিলাম বিয়ের পরেও তাই থেকে গেলাম এমনকি অনিয় প্রথম কয়েক বছর আমার সঙ্গে সহজ ছিল না কিন্তু আমি যে ধরলাম নাই বা হলো আমার সন্তান তবু এই পরিবারকে আমি নিজের করে নেবই একদিন বর্দি জিজ্ঞাসা করেছিলেন আমার সন্তান হচ্ছে না কেন আমি তাকে সত্যি কথা বলতে পারিনি উনি ভেবে নিয়েছিলেন আমার পক্ষে মা হওয়া সম্ভব নয় বলেই হতে পারছি না বলেছিলেন তার ভাইকে বলতে ডাক্তারের কাছে নিয়ে যেতে কিন্তু তার কথা ওকে আমি বলতে পারিনি এবার মাধবীলা তার হাত জড়ি ধরলেন ছোট মা এই পরিবারে আসার পর অনেক কলকাতায় পড়তে চলে গেল ওর বাবা দাদু খুব আশা করেছিলেন পড়া শেষ করে এখানেই ফিরে আসবে কিন্তু সে না তারপর একে একে ওর ঠাকুরদা বাবা বড় পিসিমা আমাকে ফেলে রেখে চলে গেলেন কেন কেন আমি পড়ে রইলাম আর পড়া ছোট কামড়ে কান্না গিলতে চাইলেন ছোটমা তার রুগ্ন শরীর কেঁপে উঠছিল বারংবার এসব কথা থাক আজ এতদিন পরে কেন মনে এলো মাধবী বৃদ্ধাকে জড়িয়ে ধরতেই তিনি তার কাঁধে মাথা রাখলেন মাধবী অনুভব করলো তার শরীরে ওর কাঁপনে ছড়িয়ে পড়ছে ঘন ঘন শ্বাস পড়ছিল ছোটমার তারপর একটু শান্ত হলে ছোটমা বললেন আজ মনে হচ্ছে সত্যি আমি অপয়া ছি এমন কথা বলবেন না কুসংস্কারগ্রস্ত মানুষ এ কথা বলে কেন মনে গড়ব না বলো আজ অর্ক চলে গেল সোজা হলেন বৃদ্ধা কলকাতায় ওর কাজ আছে তাই গিয়েছে যাওয়ার আগে বলে গেল আপনি কোনো বৃদ্ধাশ্রমে চলে যান এই বাড়ি যদি বিক্রি না হয় তাহলে পুরোটাই ভাড়া দিয়ে দিন সেই টাকায় থাকা যাবে বৃদ্ধাশ্রমে আমি বললাম আমি তাহলে এতদিন এই বাড়ি আগলে রাখলাম কেন সে জবাব না দিয়ে হেসে চলে গেল ওই যাওয়াটাকেও আমাকে দেখতে হলো ছোট মা এবার আচলে চোখ মুছলেন আপনি কিছু মনে করবেন না আমার আজ মনে হচ্ছে আমরা কোথাও ভুল করেছিলাম মাধবী তার গলা ধরে এলো অনেকক্ষণ চুপচাপ বসে রইল দুজন হাতে হাত রেখে অন্ধকার আকাশে এখন ফিকে আলো হয়তো অনেক পরে চাঁদ উঠবে ছোটমা বললেন আচ্ছা মাধবীলতা তুমি তো এতটা কাল অনেকে আগলে রাখলে তোমার বাবা মায়ের সঙ্গে কি কোনো সম্পর্কই নেই ফেললো মাথা বিলতা আমি খবর রাখতাম কিন্তু বাবা আমাকে মেনে নিতে পারেননি মা আগেই গিয়েছিলেন তুমি জানতে হ্যাঁ এই কথাগুলো আপনার ছেলেকেও বলিনি আমাকে একজন খবর দিতে ছুটে গিয়েছিলাম শ্মশানে আমাকে দেখে বাবা মুখ ঘুরিয়ে নিয়েছিলেন বিরক্ত হয়ে তখন মনে হলো থাকলে উনি আরও অসন্তুষ্ট হবেন তার কয়েক বছর পরে বাবার চলে যাওয়ারও খবর পেয়েছিলাম তোমার বাবা মা সম্পর্কে অনেক কখনো কিছু জিজ্ঞাসা করেনি কয়েক মুহূর্ত চুপ করে থেকে এই মাছবিলতা বললো ও তো বাস্তববাদী নয় তা অবশ্য নইলে ঠাকুরদা বাবার কথা বাদ দিলাম যে বড় পিসিমার ও প্রাণের চেয়েও প্রিয় ছিল পেতে না ধরেও যিনি নিজেকে ওর মা ভাবতেন তার সম্পর্কে উদাসীন হয়ে থাকতো না এবার মাধবী মাথায় হাত বোলালেন ছোট মা তুমি অনেকে খুব ভালোবাসো তাই না মাথা নাড়লো মাধবী লতা না বিশ্বাস করুন এইভাবে জীবনটা কাটিয়ে এখন কি আফসোস হয় প্রশ্ন শুনে হেসে ফেললো মাধবী সবার তো সব হয় না যাও ওঠো অনেকে চা করে দাও গলার কাছে একটা ভারী কিছু এসে ঠেকেছিল শ্বাস ফেলল মাধবিলতা আপনার জন্য করি আলাদা করে করতে হবে না আমার রান্নাঘরে দু কাপ চা বানিয়েছিলাম এক কাপ অর্ক খেয়ে গেছে আমারটা খাওয়া হয়নি ওটাই গরম করে দাও হেসে ফেলল মাধবীলতা তারপর উঠে ঘরে গিয়ে দেখল অনিমেষ চুপচাপ শুয়ে আছে সে কোনো কথা না বলে শাড়ি পাল্টে তিন কাপ চা তৈরি করে এক কাপ অনিমেষকে দিয়ে বাকি দু কাপ নিয়ে ছোটমার পাশে এসে বসল নিন তুমি আবার মেঝেতে বসলে কেন এখানে বসতে ভালো লাগছে আপনি অর্ককে চা করে দিলেন আমার খেয়াল ছিল না ও খেতে চাইল অদ্ভুত চাপা একটা কথা শ্বশুর মশাই শ্বশুরমশাইয়ের ইচ্ছেটাকে মেনে নিন তার মানে উনি তো উইল করে বাড়িটা আপনাকে দিয়ে গেছেন একটু চুপ করে থেকে ছোটমা মা বললেন সেই উইলের দুটো কপি তো ছেড়া হয়ে গেছে দেখুন এই বাড়ি নিয়ে যা সমস্যা হচ্ছে মানে আপনার অনেকে তার সমাধান হতে অনেক সময় লাগবে আমরা উকিল বাবুর কাছে গিয়েছিলাম দেওয়া নিয়ে তিনি বললেন চেষ্টা করলে তিনি শ্বশুর মশাইয়ের আর একটা কপি উদ্ধার করতে পারবেন আপনার আপত্তি না থাকলে খুব তাড়াতাড়ি বাড়ির সমস্যা মিটে যাবে তারপর আপনি যা ইচ্ছা তাই করতে পারেন আমি কোনো কথা বলবো না মাধবীলতা বলতেই ছোট মা হেসে ফেললেন তারপর চুপচাপ একটু পরে অনিমেশ ক্রাচ নিয়ে বারান্দায় বেরিয়ে এলো শোনো দেবেশ ফোন করছে বলছে কবে ওর ওখানে যাবে সবাইকে নিয়ে যেতে বলছে দেবেশ কে ছোট মা জিজ্ঞাসা করলেন ওর ছেলেবেলার বন্ধু কাছাকাছি কোথাও নাকি আশ্রম করেছে চলুন সবাই মিলে একবার বেরিয়ে আসি মাধবীলতা বলল মৌসালকাল উপন্যাসের সপ্তম পর্ব এখানেই শেষ করছি একটি কথা আপনাদের কাছে বলার ছিল এই উপন্যাসের রাজনৈতিক মতাদর্শ বা রাজনৈতিক মতভেদ যা আছে তার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই লেখক যা লিখেছেন আমি তাই পাঠ করছি আশা করছি আজকের পর্বটি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার ভালো থাকবেন